আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে এসেছি গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকারের 22তম রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মাননীয় মোহাম্মদ শাহাবুদ্দিনের পাবনার 3 দিনের সফর উপলক্ষে শাহাবুদ্দিন পার্কে নতুন রূপে সেজেছে, তাতে আমরা পাবনাবাসী গর্বিত। আজকে শাহাবুদ্দিন পার্কে আলোকসজ্জা সেজেছে মহামান্য রাষ্ট্রপতি। আমাদের নিজ জেলার পাবনা জেলার ছেলে হিসাবে আমরা গর্বিত। আমরা পাবনাবাসী অনেক আশাবাদী, আমরা উনাকে পেয়ে গর্বিত। আজ এখানে পাবনা শহরে নিজ নিজ বাড়ি, দোকান, শপিং মল লাইটিংয়ে সাজিয়েছে। আজকে রাস্তায় একটা ঈদের আমেজ মনে হচ্ছে। এতে আমরা পাবনাবাসী কতটা আনন্দিত সেটা ভাষায় বোঝাতে পারবো না। আমরা এসেছি আজকে শাহাবুদ্দিন পার্কের এই সুন্দর আলোকসজ্জাটি দেখতে। আজ এখানে মহামান্য রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউসে অবস্থান করবে। এখান থেকে তার 3 দিনের সফর শুরু হতে যাচ্ছে, তাই পাবনাবাসী সার্কিট হাউস খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে সার্কিট হাউসের যে নতুন গেটটা দেখতে পাচ্ছেন, ভিতরে খুবই সুন্দর করে সাজিয়েছে। পাবনাবাসী এই প্রথম বাংলাদেশের মধ্যে অন্যতম জেলা হিসাবে সম্মান পেয়েছে, এর জন্য আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব। সবাইকে ভালো থাকবেন পাবনাবাসী। পাবনা পোল্ট্রি জোনের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ পাবনাবাসী।